লটারি টিকিট কাটা নিয়ে বিবাদের জেরে স্ত্রীর নাক কাটলেন স্বামী। বুধবার দুপুরে চাঞ্চল্য এক ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মতিহারপুরের ঘটনা এটি। নুনান্তে পান্তা ফুরনো সংসারে প্রতিদিন বড়লোক হওয়ার নেশায় লটারির টিকিট কাটতেন স্বামী হেলাল উদ্দিন। পেশায় আইসক্রিম বিক্রেতা স্বামীকে লটারির টিকিট কাটা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন স্ত্রী শেফালি বিবি, আর তাতেই যত বিপত্তি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হতো। এদিন সকালে স্বামীকে সংসারের কাজ করতে বললে অশান্তি শুরু হয়। শেফালি বিবিকে ব্যাপক মারধর করে স্বামী হেলাল উদ্দিন, এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার নাকে আঘাত করে সে। ঘটনার খবর পেয়ে শেফালি বিবির বাপের বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর শেফালি বিবি অভিযুক্ত স্বামীর নামে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ, যদিও এই ঘটনার পর থেকে পলাতক হেলাল উদ্দিন। জানা গেছে হেলাল উদ্দিনের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শেফালি বিবির। তাদের তিন পুত্র সন্তানও রয়েছে। সারাদিন আইসক্রিম বিক্রি করে যা আয় হয় তা দিয়ে প্রতিদিন লটারি কাটতেন হেলাল উদ্দিন। স্ত্রী শেফালি বিবি সাফ জানিয়ে দেন, প্রতিদিনই লটারির টিকিট কাটতেন স্বামী, কিন্তু কোনোদিনই কোনো টাকা পাননি। তাই তিতিবিরক্ত হয়ে স্বামীকে লটারি কাটা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এমন পরিণতি হবে বুঝতে পারেননি। বলে পানি উঠাতে পারছিলাম না, আমি পানি উঠাচ্ছিলাম আর বলেছিলাম আমার স্বামী গিয়ে পানি দিয়ে একটু উঠে দেন, উঠে বেঁধেছিল না আর গালায় গাল করে আর আমাকে মারধর করেছে। আচ্ছা, কে করেছে আপনাকে মারধর? আমার স্বামী। কেন মারধর করলো? ওই যে পানি টিপে টিপে দিতে বলেছিল। আচ্ছা, কি দিয়ে মারা হয় আপনাকে? হাসপা দিয়ে। হাসপা দিয়ে আপনার কোথায় আঘাত করা হয়? ঘরের মধ্যে এমনি চোখ দিয়েছিল আর আমি এমনি করে ভেঙেছিলাম আর নাকের মধ্যে লেগে গেছে। হাসপা দিয়ে আমার বছর হয় আমার নাকটা তারপরে কেটে গেছে। কে দেয় এটা? আমার স্বামী। কি নাম আপনার স্বামীর? হেলাল। চাঁচল থেকে মুর্তজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।